আল্লাহির রহমানের রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে অধ্যায় সাত শুরু করছি। অধ্যায় সাত টর্শন বা মোচড় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হলো টর্শন। টর্শন কি বা টর্শন বলতে কি বোঝো, টর্ক, টর্শনাল স্ট্রেস, শ্যাফটে টর্শনাল স্ট্রেস, মোচড় কোণ বা অ্যাঙ্গেল অফ টুইস্ট বলতে কি বোঝো, এবং টর্ক এবং টুইস্ট কোণের মধ্যে সম্পর্ক, এবং টর্ক, অশ্বশক্তি ও স্পিডের মধ্যে কেমন সম্পর্ক, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আসি আমরা টর্শন বা মোচড় বলতে কি বুঝি। মনে করো একটা ধাতব দণ্ডের এক প্রান্ত যদি ফিক্সড রেখে আরেক প্রান্তে যদি মোচড় বল বা ঘূর্ণন বল প্রয়োগ করা হয়, তাহলে দণ্ডের মাঝখানে একটা মোচড়, মানে দণ্ডটি একটা মোচড়ানোর মতো অবস্থা হয়ে যায়, অর্থাৎ দণ্ডটি মোচড়াতে চেষ্টা করে, অর্থাৎ দণ্ডের মাঝখানে টর্শন আসে বলে বিবেচনা করা হয়। তাহলে এখন যদি আমরা সেটাকে সংজ্ঞা দিতে চাই, তাহলে বলতে পারি যে দণ্ডের এক প্রান্তে ঘূর্ণন বল প্রয়োগের ফলে দণ্ডটিতে যে মোচড়ের সৃষ্টি হয় তাকে টর্শন বলে। এখানে যদি আমরা প্রায়োগিক এক্সাম্পল দেখতে চাই, তাহলে এই যে চিত্রে দেখতে পাচ্ছ, যদি আমরা কোনো কাপড় থেকে যদি পানি নিংড়াতে চাই, তাহলে এই যে দুই হাত দিয়ে এভাবে মোচড় সৃষ্টি করা হয়, তাহলে মাঝখানে যে মোচড়ানোর মতো অবস্থা সৃষ্টি হয়, অর্থাৎ টর্শন সৃষ্টি হয়। তাহলে এখানে ডান পাশে চিত্রে খেয়াল করো, যদি এই পাশে ফিক্স রেখে এই পাশে মোচড় বল প্রয়োগ করা হয়, তাহলে এই যে মাঝখানে টর্শন সৃষ্টি হবে। তাহলে টর্শন থেকে আমরা কি বুঝতে পারছি, যে হয় এক পাশ ফিক্স থাকতে হবে অথবা দুই পাশে বিপরীতমুখী মোচড় বল দিতে হবে। এখন যদি দুই পাশে সমান ও বিপরীতমুখী মোচড় বল থাকে, তাহলে সেই ধরনের টর্শনকে আমরা বলছি পিওর টর্শন বা বিশুদ্ধ টর্শন। আশা করি টর্শন বিষয়টি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী টার্মে চলে যাই, টর্ক কি। টর্ক হলো তাই যা কোন স্থির বস্তুকে ঘোরাতে চায় বা ঘূর্ণনত বস্তুর ঘূর্ণন হারকে বাড়াতে বা কমাতে চায়, তাকে টর্ক বলে। আমরা এখানে একটা চিত্রে দেখতে পাচ্ছ যে মনে করো এই একটা দণ্ড আছে, এই দণ্ডর এই মাথায় এফ বল আছে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে টর্ক বা টর্শন নিয়ে আলোচনা করার সময় আমরা বলটা যে বল হবে সেই বল সবসময় ঘূর্ণন বল হবে, এবং এই বলটি এই যে নির্দিষ্ট ডি দূরত্ব ব্যাপী এটাকে ঘুরছে মনে করো, তাহলে আমাদের টর্ক তৈরি হবে। সেই টর্কটা কত হবে, টর্কটি সমান হবে, যেহেতু বল এবং দূরত্বের অনুপাতের সমানুপাতিক, তাহলে আমরা টর্ক সমান লিখতে পারি বল গুণন লম্ব দূরত্ব। দূরত্বটা কি, লম্ব দূরত্ব। এখন বলতে পারো যে আমরা তো এর আগে মোমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, মোমেন্টটা তো একই ব্যাপারেই ছিল বল গুণন লম্ব দূরত্ব, তাহলে টর্ক আর এই মোমেন্টের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কোথায় দাঁড়ালো? আসলে পার্থক্যটা হচ্ছে আমরা মোমেন্ট যে মোমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেই মোমেন্টটা ছিল বেন্ডিং মোমেন্ট, অর্থাৎ বাঁকানোর যে প্রবণতা, সেক্ষেত্রে আমাদের যে বলটা ছিল, বলটা ছিল এক্স এক্সিস বা ওয়াই এক্সিস এর পারপেন্ডিকুলার। কিন্তু এখানে টর্কের ক্ষেত্রে আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে বলটা মোচড় বল, এবং এবং এই বলটা কোন এক্সিস বরাবর কাজ করবে। আমরা যদি থ্রি ডাইমেনশনালে এক্সিস থাকে টোটাল তিনটা, এক্স ওয়াই এবং জেড, তাহলে এক্স এবং ওয়াই এক্সিস এর পারপেন্ডিকুলার বলের কারণে যে মোমেন্ট হয় সেটাকে আমরা বলছি বেন্ডিং মোমেন্ট। আর এখানে জেড এক্সিস এর পারপেন্ডিকুলার, জেড যে আরেকটা এক্সিস থাকে যে এই স্ক্রিন থেকে আমাদের ভিতরের দিকে বা স্ক্রিন থেকে বাইরের দিকে যে এক্সিসটা থাকে, সেই এক্সিসের যে পারপেন্ডিকুলার যে বলটা থাকবে, সেই বলের কারণে যে মোমেন্ট সৃষ্টি হবে সেটাকে বলা হয় টুইস্টিং মোমেন্ট। আর এই টুইস্টিং মোমেন্টটাই হচ্ছে টর্ক। তাহলে পরীক্ষা এমনও আসতে পারে যে টুইস্টিং মোমেন্ট বলতে কি বোঝো, তাহলে টুইস্টিং মোমেন্ট বলতে কি বুঝলো বোঝো এই কথা বললেও আমরা টর্কের সংজ্ঞায় দিব। আশা করি বুঝতে পারছো। তাহলে বলটা কোন এক্সিসের পারপেন্ডিকুলার ঘুরবে, অবশ্যই জেড এক্সিসের পারপেন্ডিকুলার ঘুরবে। তাহলে এখানে আমরা বলটা কি, প্রযুক্ত বল, প্রযুক্ত ঘূর্ণন বল, এবং
ডি হচ্ছে বলের প্রয়োগ বিন্দু থেকে ঘূর্ণন কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আশা করি টর্ক এবং এই বেন্ডিং মোমেন্টের পার্থক্য অংশটুকু বুঝতে পারছো। তাহলে আরেকটা প্রশ্ন এখানে আসে যে টর্ক এবং টর্শনের মধ্যে তাহলে কি হলো। তাহলে এখানে টর্ক হচ্ছে যে এই যে বল গুণন লম্ব দূরত্বে এক পাশে থাকবে এবং আরেক পাশে কি থাকবে, ফ্রি থাকবে। তাহলে সেটা কি কি করবে, এটা ফ্রিলি ঘুরতে পারবে, সেই অবস্থায় কি হবে, টর্ক সৃষ্টি হবে। তাহলে টর্ক হচ্ছে টর্শনের একটা আসলে অংশ, আর টর্শন হতে গেলে দুই পাশেই বিপরীতমুখী, এ পাশে হয় ফিক্স থাকতে হবে অথবা বিপরীতমুখী আরেকটি টর্ক থাকতে হবে, তাহলে কি হবে, টর্শন উৎপন্ন হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমরা যদি তাহলে টর্ক, যেহেতু এটা মোমেন্ট, টুইস্টিং মোমেন্ট, তাহলে টর্কের একক এবং মোমেন্টের একক একই হবে। টর্কের একক তাহলে আমরা লিখতে পারবো কেজি মিটার, নিউটন মিটার, পাউন্ড ফিট ইত্যাদি আরো অনেক ভাবে লেখা যায়। যদি আমরা বাস্তবিক উদাহরণ দেখতে চাই, যে মনে করো একটা বোল্ট আছে, বোল্ট কি হচ্ছে, এখানে রেঞ্চ দিয়ে যদি তুমি ঘোরাতে থাকো তাহলে কি হবে, এ মাথায় টর্ক উৎপন্ন হবে, আর আরেক প্রান্ত সেটা ভিতরে চলে যাবে, সেই প্রান্ত কিন্তু ফ্রি আছে এটা। অথবা একটা গ্লোব চিন্তা করো, এই গ্লোবটাকে যদি তুমি এভাবে ঘোরাও তাহলে কি হবে, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর সে কি করছে, ঘুরছে, অর্থাৎ টর্ক উৎপন্ন হচ্ছে। আশা করি টর্ক, মোমেন্ট, এটার পার্থক্য এবং টর্ক এবং তোমার টর্শনের মধ্যে বেসিক পার্থক্য অংশটুকু ধরতে পারছো। তাহলে এখন যদি আমরা আসি শ্যাফটে টর্শনাল স্ট্রেস কত, একই ব্যাপার, ওখানে আমরা গোলাকার দণ্ড বলেছিলাম, এখন দণ্ড না হয়ে কি হয়ে যাবে, একটা শ্যাফট হয়ে যাবে। তাহলে শ্যাফটও কেমন, আমরা যে ইঞ্জিনের মধ্যে যারা ইঞ্জিন খোলা দেখছো তারা দেখবে যে ভিতরে কি থাকে, শ্যাফট থাকে, সেই শ্যাফট ঘোরে বলেই ইঞ্জিনটা রান করে। তার কোন গোলাকার শ্যাফটের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে অন্য প্রান্তে বল প্রয়োগ করে শ্যাফটিকে ঘোরালে আটকানো প্রান্তে অপর একটি সমান ও বিপরীতমুখী ঘূর্ণন বল ওই প্রতিক্রিয়াকে বাধা প্রদান করবে। সুতরাং দুটি সমান ও পরস্পর বিপরীতমুখী বলের মোচড় ক্রিয়ার ফলে শ্যাফটের প্রতিটি অংশে যে স্ট্রেস সৃষ্টি হয় তাকে টর্শনাল স্ট্রেস বলে। চিত্রে দেখতে পাচ্ছ যে এই প্রান্ত ফিক্স থাকবে, শ্যাফট গোলাকার থাকে, সেটা নিরেট শ্যাফট হতে পারে বা মাঝখানে ফাঁকাও থাকে, আমরা এখানে নিরেট শ্যাফট দেখালাম। তাহলে এইখানে যদি মোচড় বল প্রয়োগ করো তাহলে মাঝখানে কি হবে, এটা ঘুরতে চাবে, আর ঘুরতে চাইলে কি হবে, যে মাঝখানে স্ট্রেস সৃষ্টি হবে। এই যে স্ট্রেস, এই স্ট্রেস বা পীড়নকে আমরা বলি শিয়ার পীড়ন বা শিয়ার স্ট্রেস। আমরা পীড়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ে, তা সেখানে তোমরা দেখে আসছো শিয়ার স্ট্রেস, যেহেতু এটা তার সারফেসে বা গায়ে কাজ করছে, এই ধরনের স্ট্রেসকে আমরা বলি শেয়ারিং স্ট্রেস। তাহলে এই যে স্ট্রেস সৃষ্টি হবে এটাকে আমরা বলছি শ্যাফটে টর্শনাল স্ট্রেস। এখন আসো যে মোচড় কোণ বা অ্যাঙ্গেল অফ টুইস্ট বলতে কি বোঝো। তাহলে কোন গোলাকার দণ্ডের এক প্রান্তে দৃঢ়ভাবে আবদ্ধ রেখে ঘূর্ণন বল প্রয়োগ করলে দণ্ডের কেন্দ্রে উৎপন্ন কৌণিক বিচ্যুতিকে মোচড় কোণ বা ঘূর্ণন কোণ বলে। এটা আমরা সংজ্ঞা দিলাম, এখন যদি বিষয়টা কি ভালোভাবে বুঝতে চাই, মনে করো এখানে একটা চিত্র আছে, এই ওই তুমি শ্যাফটি মনে করো বা যে কোনো একটা গোলাকার দণ্ড মনে করো, এক পাশ ফিক্সড আছে, এখানে যদি মোচড় বল কি ক্রিয়া করা হয় তাহলে সেই মোচড় বল তাহলে এই দণ্ডটি কি হবে, মোচড়াতে চাবে। তাহলে মনে করো এইখানকার একটা অণু কিছু দূর মোচড়ানোর ফলে এই অবস্থায় চলে গেলে, চলে যদি যায় তাহলে কি হবে, এটা যদি এই যে এই সেকশনে চিন্তা করো, যদি সে কেন্দ্রের সাথে চলে যাওয়ার ফলে যে কি কোণটা উৎপন্ন করছে, এই কোণটাকে আমরা বলছি মোচড় কোণ বা অ্যাঙ্গেল অফ টুইস্ট। এই ক্রস সেকশন যদি আমরা এখানে ভালোভাবে দেখাই তাহলে এখানে আর হচ্ছে এটার ব্যাসার্ধ, এবং এই যে এ সরে, যেহেতু মোচড়ানোর ফলে সরে এ প্রাইম অবস্থানে চলে গেছে, তাহলে মাঝখানে এই যে যে কোণটা উৎপন্ন হবে, এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাই হচ্ছে মোচড় কোণ। আসলে আশা করি মোচড় কোণ সম্পর্কে তোমাদের সমস্যা দূরীভূত হয়েছে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টর্ক এবং টুইস্ট কোণের মধ্যে, টুইস্ট কোণ বা মোচড় কোণের মধ্যে সম্পর্ক দেখাবো। তাহলে আমরা প্রথমে একটা চিত্র এঁকে নেই, যে এই কিছু বাংলা কথা লিখে নিতে পারো, আমি এখানে বাংলা লিখিনি, মূল প্রমাণ অংশটাকেই দেখানোর চেষ্টা করেছি। যে আমরা একটা যে একটি গোলাকার দণ্ড নেই যার এক প্রান্ত আবদ্ধ, এভাবে বাংলা কথা কিছু দূর লিখে নিতে পারো তোমরা। যে এখন মনে করি যে এই এই প্রান্তে টি টর্ক প্রয়োগ করার ফলে এ বিন্দু থেকে এ প্রাইম বিন্দুতে গেল, সেক্ষেত্রে আমাদের এখানে মোচড় কোণ বা টুইস্ট কোণ হলো থিটা, এবং এটা যে এক্সিসের সাথে যে এই যে সাপোর্ট পর্যন্ত যে এক্সিস, এই এখান থেকে তো যেহেতু এটা ঘুরতে থাকবে, এখানে যা তো আর ঘোরার পসিবিলিটি নাই, তাহলে এখানে জিরো হয়ে যাবে। তাহলে এই বরাবর যদি আমরা লাইন যোগ করি তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা বললাম ফাই, এবং এই যে আমাদের যে দণ্ডটি আছে সেই দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে এল। এখন এটাকে আমরা এখানে
যদি এই মাথার অংশটুকু কিছুক্ষণ আগে আমি দেখালাম, সেই চিত্রটা এখানে আবার বড় করে আঁকা হয়েছে। এখন দেখো যে এইটা, এই যে এই দৈর্ঘ্যের সাপেক্ষে এই যে এক অংশ থেকে আরেক অংশ চলে গেছে, এইটুকু কত, খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য। তাহলে সেটাকে আমরা স্ট্রেট লাইন যদি বিবেচনা করি, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজের মতো দাঁড়াবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজে ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে যেহেতু এই কোণ দেয়া আছে আমাদের ফাই, এইটাকে আমরা এখানে আরেকবার ক্লিয়ার করে আঁকছি, আর কিছু না। তাহলে ট্যান ফাই সমান এ প্রাইম ডিভাইডেড বাই এল। এখন দেখো যে এই যে কেন্দ্রের যে এই ফাই কোণ, এই ফাই কোণ তো খুবই ক্ষুদ্র একটা কোণ। এই আর যদি ক্ষুদ্র কোণ হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ক্ষুদ্র কোণের ক্ষেত্রে ট্যান ফাই সমান ফাই লেখা যায়। এটা আমাদের ত্রিকোণমিতি সূত্র থেকে আমরা জানি যে ক্ষুদ্র কোণের ক্ষেত্রে ট্যান ফাই সমান সরাসরি আমরা ফাই লিখতে পারবো। সেক্ষেত্রে উপরের সমীকরণ কি দাঁড়ায়, এখানে ট্যান ফাই জায়গায় শুধু ফাই বসিয়ে দিলাম, ফাই সমান তাহলে আমরা লিখতে পারবো এ এ প্রাইম বাই এল। এখান থেকে আমরা বা এ এ প্রাইম সমান এটাকে ডান পাশে নিয়ে গেলাম এল ফাই। এখন দেখো যে আমরা আবারও আমরা জানি, এটা আমাদের জানা যে কোণ সমান বৃত্ত চাপ ভাগ ব্যাসার্ধ, এটা আমাদের জানা কথা। তাহলে সেখান থেকে এখানে এই এই 2 নম্বর চিত্রে খেয়াল করো, তাহলে কোণ কত, এখানে কোণ হচ্ছে থিটা। তাহলে থিটা সমান বৃত্তচাপ কত, এ এ প্রাইম, আর ব্যাসার্ধ কত এখানে আর। সেখান থেকে আমরা লিখতে পারি এ এ প্রাইম সমান থিটা আর। তাহলে এই দেখো যে এটারও বাম পাশে এ এ প্রাইম, এটারও বাম পাশে এ এ প্রাইম। তাহলে এটার ডান পাশ এবং এটার ডান পাশ দুইটাই কি হবে, সমান আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি এল ফাই সমান থিটা আর। আশা করি বিষয়টি বুঝতে পারছো। প্রমাণটা হয়তো কিছুটা বড় হবে, আমি বিস্তারিত ব্যাখ্যা করে প্রমাণটা সলিউশন করেছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ছোট করে প্রমাণ করলেই কিন্তু তুমি বুঝতে অসুবিধা বেশি হতে পারে, সেক্ষেত্রে যাতে ক্লিয়ারলি বোঝা যায় এই জন্য আমি বিস্তারিত। কোথাও যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তাহলে এ পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এখন দেখো, আমরা জানি যে মডুলাস অফ রিজিডিটি প্রথম অধ্যায় পড়েছিলাম, মডুলাস অফ রিজিডিটি সমান শিয়ার স্ট্রেস বাই শিয়ার পীড়ন, স্ট্রেস বাই স্ট্রেন আমরা জানি। তাহলে এখানে আমাদের শিয়ার স্ট্রেস আমরা বললাম SS, আর পীড়ন এই যে কতটুকু পীড়ন হয়েছে এখানে দেখো, এখানে ফাই পরিমাণ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ফাই সমান SS বাই জি। তাহলে ফাই এর মানে যে এখন যদি 1 নং সমীকরণে আমরা বসিয়ে দেই, তাহলে এল ইন্টু ফাই সমান কত, SS বাই জি ইন্টু থিটা আর। এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, তাহলে SS বাই আর, আর কে পাশে নিয়ে গেলাম, তাহলে ডান পাশে যদি জি থিটা ডিভাইডেড বাই এল। আশা করি বুঝছো, এটাকে আমরা সমীকরণ 2 দিলাম। তাহলে SS বাই আর সমান জি থিটা বাই এল। এই কথার অর্থ হচ্ছে এই যে সারফেসে যে শিয়ার থাকবে সেটাকে আমরা বলছি SS, এবং যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। এখন এই শিয়ারটা সারফেসে না হয় যদি কিছু দূর ভিতরে থাকে তাহলেও কিন্তু আমরা লিখতে পারবো, সেক্ষেত্রে শিয়ারটা চেঞ্জ হয়ে যাবে এবং ব্যাসার্ধটাও চেঞ্জ হয়ে যাবে। এবং সব ক্ষেত্রেই সূত্রটা কি হবে, সূত্রটা সব সময় থাকবে জি থিটা বাই এল। তাহলে এখন দেখো যে এই 2 নম্বর আমরা আরেকটি চিত্র আঁকছি, যে এখানে দেখো যে আমরা তো কিছুক্ষণ আগেই দেখে আসলাম যে আমরা এখানে নিচে শুধুমাত্র এই যে ক্রস সেকশন অংশটুকু, তাহলে বাইরের যে শিয়ার সেটাকে বললাম SS, এবং তার জন্য যে ব্যাসার্ধ সেটা হচ্ছে R। এখন মাঝখানে একটা আমরা DR পুরুত্বের রিং চিন্তা করি, এটা DR পুরুত্বের যদি রিং চিন্তা করি, এবং সেই ছোট অংশটুকুর ব্যাসার্ধ কত R, এবং তার ক্ষেত্রফল কত dA। এখন কিছুক্ষণ আগে আমরা যে সমীকরণ 2 নম্বর দেখে আসলাম যে SS বাই R সমান, SS বাই R সমান, এখন এই ছোট অংশে যদি আমি বলি এই ছোট অংশের জন্য যে শিয়ার সেটাকে বললাম SR, SR বাই তাহলে কি হবে, এই আর, মানে যে কোনো অংশের জন্য এটা ভ্যালিড। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি SR সমান SS বাই R ইন্টু R টাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম। এখন আমরা জানি বল সমান, আমরা জানি বল সমান পীড়ন বা পীড়ন ইন্টু ক্ষেত্রফল। প্রথম অধ্যায়ে আমরা পড়ে আসছিলাম যে S সমান F বাই A, অর্থাৎ পীড়ন সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। সেক্ষেত্রে আমরা এখানে বল সমান লিখতে পারি পীড়ন গুণন ক্ষেত্রফল। তাহলে আমরা এফ সমান, পীড়নটা কি মান পীড়ন, শিয়ার পীড়ন, তাহলে SS ইন্টু এ। সেখান থেকে আমরা যদি এখন ক্ষুদ্র অংশের জন্য বের করতে চাই, তাহলে সেটাকে কি কি করতে হবে, আমরা জানি যে ডিফারেন্ট
ক্ষুদ্র অংশের জন্য আমরা তখন সেটার জন্য আমরা এখানে লিখলাম ডি, তাহলে ডিএফ সমান এস আর ইন্টু ডিএ, যেহেতু ক্ষুদ্র অংশের এখানকার শেয়ার কত এসে, তাহলে এস এ ইন্টু ডিএ। তাহলে এটাকে আমরা এখন এস আর এর মান আমরা যদি এখানে বসিয়ে দেই, ডিএফ সমান এস আর এর মান কত, এস এস বাই আর ইন্টু আর ইন্টু আর ডিএ, এই যে আমরা এই অংশটুকু পাইলাম। তাহলে এখন এটা ক্ষুদ্র অংশের জন্য ঘূর্ণন বল, তাহলে মোট অংশের ঘূর্ণন বল আমরা কিভাবে পেতে পারি? আমরা জানি ক্ষুদ্র অংশ থেকে মোট অংশ পেতে গেলে আমরা সেটা সেটার থেকে আমরা ইন্টিগ্রেশন করে পেতে পারি, সেই অংশটুকু আমরা পরে আসছি। তার আগে আমরা দেখো যে এখন যদি আমরা বলি যে টর্ক সমান কত, আমরা কিছুক্ষণ আগে টর্ক আলোচনা করলাম, তাহলে টর্ক সমান হচ্ছে ঘূর্ণন বল ইন্টু ব্যাসার্ধ। তাহলে টর্কে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি, তাহলে বল ইন্টু ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখন ক্ষুদ্র অংশের টর্ক কত হবে, শুধু ডি লাগাই দিলাম, ডি সাইন দ্বারা সিম্বল দ্বারা আমরা কি বোঝাচ্ছি যে এটা ক্ষুদ্র অংশের জন্য, তাহলে ডিটি সমান ডিএফ ইন্টু আর। তাহলে এখন এই যে ডিএফ এর মান এখানে যদি বসিয়ে দাও, ডিএফ এর মান কত, এস এস বাই আর ইন্টু আর ডিএ, এখানে বসিয়ে দিলাম ইন্টু আর, তাহলে ডিটি সমান থাকলো এস এস বাই আর। এটাকে সিম্পলিফাই করে আমরা লিখছি, আর দুইটা আছে, আর স্কোয়ার ডিএ। তাহলে এখন মোট অংশের টর্ক কত হবে, এটা ডিটি হচ্ছে ক্ষুদ্র অংশের টর্ক, আমরা বললাম যে ইন্টিগ্রেশন করলেই আমরা মোট অংশের লিমিট সহ ইন্টিগ্রেশন করলে মোট অংশের আমরা টর্ক পেয়ে যাব। তাহলে টর্ক টি সমান ইন্টিগ্রেশন অফ ডিটি, তাহলে টি সমান আমরা ইন্টিগ্রেশন অফ এই যে ডিটির মান বসিয়ে দাও এস এস বাই আর ইন্টু আর স্কোয়ার ডিএ, এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো এস এস বাই আর হচ্ছে এই বড় অংশের জন্য, কিন্তু আমরা এখানে ইন্টিগ্রেশন করছি কোন অংশের জন্য, ডিএ এর এক এ কে, তাহলে ডিএ কোন অংশের জন্য, ক্ষুদ্র অংশের জন্য। তাহলে এস এস বাই আর এই অংশটুকু যেহেতু বড় অংশের জন্য, তাহলে এটা এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, কেন এই আর স্কোয়ার কেই আমরা ইন্টিগ্রেশন করবো, যেহেতু ছোট অংশের ইন্টিগ্রেশন হবে। তাহলে এস এস বাই আর কে আমরা যদি বের করে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএ, এই ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএ কে বলা হয় জে। তাহলে জে কি, জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া দেখে আসছিলাম, শিখেছি মোমেন্ট অফ ইনার্শিয়া শিখেছিলাম আমরা ভর কেন্দ্রগামী এবং অন্য যে কোনো এক্সেস গামী, সেখানে শিখেছিলাম আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই। যেহেতু আমাদের এখানে এক্সিস আমরা প্রথমেই বলে নিলাম যে এখানে তিনটে এক্সিস থাকবে, এক্স ওয়াই এবং জেড, এবং এই যে আমরা টর্ক বা টর্শন নিয়ে যে আলোচনা করছি সেইটা হচ্ছে জেড এক্সিস এর সাপেক্ষে, তাহলে এই ইনার্শিয়াটাও হবে জেড এক্সিস এর সাপেক্ষে। এটা প্রমাণ করা যায়, প্রমাণ আরো অনেক বেশি বড় হয়ে যাবে যে কেন ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডি এ সমান জে, এটাও প্রমাণ করা যায় তোমাদের প্রমাণ ছোট করার সাপেক্ষে বইগুলোতেও, যে এই অংশটুকু সরাসরি এটাকে জে হিসেবে ধরা হয়েছে, এটা কিন্তু প্রমাণ করে দেখানো যায় যে এটা কেন জে। তাহলে এই অংশটুকু জে, এই জেটা কি, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এই যে উপরে সমীকরণ খেয়াল করো, টি সমান এস এস বাই আর ইন্টু এই অংশটুকুকে আমরা কি লিখছি, জে লিখছি। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করে লিখি, তাহলে হয় এস এস বাই আর সমান টি বাই জে, তাহলে এটাকে আমরা দিলাম সমীকরণ 3। এখন এই যে 2 নম্বর সমীকরণ আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম, দেখো যে এস এস বাই আর সমান জি থিটা বাই এল, এবং 3 নম্বর সমীকরণ বের করলাম এস এস বাই আর সমান টি বাই জে। এই সমীকরণ দুইটা আগেই আছে, আরেকবার লেখার প্রয়োজন নাই, আমি নতুন পেজে কাজ করছি বলে ওই সমীকরণ দুটাকে এখানে দেখালাম আর কিছু না। তাহলে সমীকরণ 2 ও 3 থেকে পাই, দুইটারই দেখো বাম পাশ সমান, তাহলে ডান পাশ কি হবে, সমান হবে, তাহলে জি থেটা বাই এল সমান টি বাই জে। সেখান থেকে আমরা লিখতে পারি থিটা সমান টি এল বাই জে জি, এটাই হচ্ছে টর্ক এবং টুইস্ট কোণের মধ্যে সম্পর্ক। এটা কিন্তু পরীক্ষার হলে এভাবেও আসে যে প্রমাণ করো যে থিটা সমান টি এল বাই জে জি, এভাবেও প্রমাণ করার প্রয়োজন হতে পারে। তাহলে আশা করি প্রমাণটা বুঝতে পারছো, একটু বড় তোমরা প্রথম থেকে যদি ভালো মতো একবার না বোঝো আরেকবার ভিডিওটি দেখলে আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবা। এখন আমরা যে প্রমাণটা দেখাবো সেটা হচ্ছে টর্ক অশ্বশক্তি ও স্পিডের মধ্যে সম্পর্ক দেখাবো। তো মনে করি যে আবারও মনে করি যে একটা শ্যাফ্ট বা গোলাকার দণ্ডের মাথার অংশ আমরা নিছি, যে এখানে আর ব্যাসার্ধে এখানে এফ ঘূর্ণন বল প্রয়োগ যদি করা হয় তাহলে কি হবে, এখানে টর্ক উৎপন্ন হবে। তাহলে মনে করি একটি ঘুরন্ত শ্যাফ্ট এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করছে, ধরি যে এখানে আর বা আমরা ধরে নিছি যে আর ব্যাসার্ধের একটি শ্যাফ্টের পরিধিতে এফ ঘূর্ণন বল কাজ করছে, এই শ্যাফ্টের পরিধিতে এফ বলটা ঘূর্ণন বল হিসেবে কাজ করছে। তাহলে এখন এখানে আমরা এফ কে কি বললাম, ঘূর্ণন বল, এবং এর একক আমরা কেজি হিসেবে দেখালাম, আর এখানে আরটা কি, ব্যাসার্ধ, এর একক কি হচ্ছে, এর একক হচ্ছে এখানে আমাদের
মিটার, এবং এন এন হচ্ছে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। এই কথার অর্থ হচ্ছে যে এখান থেকে মনে করো ঘোরা শুরু করলো, তাহলে এই যে এখানে ঘুরে আবার এই অংশ আসলো, তাহলে কয়বার ঘুরলো? একবার। এরকম যতবার ঘুরে, এটা 1 মিনিটে কতবার ঘুরবে, 1 মিনিটে এখানে এন সংখ্যক বার ঘুরবে, সেটা আমরা ধরে নিলাম যে কতবার ঘুরবে আমরা তো এখন জানছি না, যেহেতু প্রমাণ করছি, তাহলে আমরা ধরে নিলাম যে এটা প্রতি 1 মিনিটে এটা এন সংখ্যক বার এখানে ঘুরবে। এবং টি, যেহেতু ঘূর্ণন বল এবং ব্যাসার্ধ আছে, তাহলে টর্ক উৎপন্ন হবে, তাহলে টি কে আমরা গড টর্ক বললাম, এটা তাহলে টর্কের একক আমরা জানি কি, কেজি মিটার, তাহলে এটা হবে কেজি মিটার। আর ডাব্লু ডাব্লু হচ্ছে শ্যাফটটা প্রতি মিনিটে কাজের পরিমাণ, যে 1 মিনিটে শ্যাফটটি, এই শ্যাফটে তো আমরা এখানে ক্রস সেকশন দেখাচ্ছি, লং সেকশন আছে এই বরাবর, তাহলে এই প্রতি মিনিটে এই শ্যাফটটা কি পরিমাণ কাজ করবে, সেই কাজের পরিমাণটাই হচ্ছে আমাদের ডাব্লিউ। আশা করি এই টার্মগুলি বুঝতে পারছো। এবং এইচপি, এইচপি সমান তো আমরা জানো যে হর্স পাওয়ার, হর্স পাওয়ার বাংলা হচ্ছে অশ্ব ক্ষমতা, আমরা দিলাম। আমাদের প্রমাণ করতে হবে যে এই অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার, এই টর্ক টি ও স্পিড এর মধ্যে সম্পর্ক দেখাতে পারে হবে। এখন আমরা এই এসএসসি তে আমরা দেখে আসছিলাম, এসএসসি তেই দেখে আসছি যে কার সমান, আমরা জানি কার সমান বল গুণন দূরত্ব। তাহলে এখানে কাজ কত, কাজ হচ্ছে ডাব্লু পরিমাণ, যে প্রতি মিনিটে শ্যাফটের ডাব্লু পরিমাণে, যে ডান পাশে দেখো, তাহলে কাজ। বল কত, বল এখানে যে দেখো এফ, এফ পরিমাণ বল। এবং দূরত্ব কত, দূরত্বটা এখানে খেয়াল করো, দূরত্বটা কতটুকু দূরত্ব হবে, এখান থেকে যদি শুরু করো, খেয়াল করো যে এখান থেকে শুরু করে এই পরিমাণ ঘুরে আসতে একবার, একবারের জন্য যদি আমি দূরত্ব চিন্তা করি, এই হচ্ছে আমাদের দূরত্বটা হলো। তাহলে এই দূরত্বটা কিভাবে বের করা যায়, বৃত্তের জন্য এই দূরত্ব হচ্ছে এই বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধির জন্য সূত্র কি, সূত্র হচ্ছে পাই ডি বাই টু পা বা টু পাই আর, যেহেতু আমরা এখানে আর ব্যাসার্ধ দেখাইছি, এই জন্য আমরা পরিধির সূত্রটা ব্যাসার্ধ দিয়ে লিখছি, টু পাই আর। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখছি আর কি, যে ডাব্লিউ সমান টু পাই কে একভাবে লিখলাম ইন্টু এফ ইন্টু আর, এটাকে যা সাজায় লিখছি আর কিছু করা হয়নি এখানে। তাহলে ডাব্লিউ সমান টু পাই টি, এটা কিভাবে আমরা লিখছি, আমরা কিছুক্ষণের আগে দেখে আসছি যে টর্ক সমান বল গুণন ব্যাসার্ধ, তাহলে টি সমান এখানে আমাদের হয়ে যাবে কত, এফ ইন্টু আর। তাহলে এখন দেখো যে ডাব্লিউ সমান টু পাই টি এন, এন কেন দিলাম, এই যে আমাদের এই যে ঘূর্ণন অংশটুকু, এই ঘূর্ণন অংশটুকু ধরছি কতবারের জন্য, একবারের জন্য, কিন্তু আমাদের মোট কতবার ঘুরবে, এই যে এখানে আমরা বলে দিছিলাম যে মোট ঘুরবে হচ্ছে এন বার, তাহলে ডাব্লিউ সমান হবে টু পাই টি এন বার, একবারের জন্য টু পাই টি, এন সংখ্যক বারের জন্য টু পাই টি গুণন সংখ্যা, সংখ্যা এখানে আমাদের কত, সংখ্যাটা হচ্ছে এন, তাহলে টু পাই টি এন। এখন আমরা জানি একটা সূত্র, সেটা হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার সমান প্রতি মিনিটে কাজের পরিমাণ ডিভাইডেড বাই 4500। এখানে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে প্রতি মিনিটে, অবশ্যই এখানে কিন্তু এই মিনিটের জন্য এই সূত্রটা প্রযোজ্য, যদি প্রতি সেকেন্ডে হয় তাহলে কিন্তু সূত্র ভিন্ন হয়ে যাবে, আমি শেষে আলোচনা করবো যে প্রতি সেকেন্ডে হলে কত হবে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার যে প্রতি মিনিটে কাজের পরিমাণ ডিভাইডেড বাই 4500। তাহলে আমরা হর্স পাওয়ার সমান লিখতে পারি প্রতি মিনিটে কাজের পরিমাণ কত, ডাব্লিউ ডিভাইডেড বাই 4500। তাহলে ডাব্লিউর মান কত বসিয়ে দিলাম, টু পাই এন টি ডিভাইডেড বাই 4500, প্রুভড। এটা টর্ক, অশ্ব শক্তি, স্পিডের মধ্যে সম্পর্ক, পরীক্ষায় এভাবেও আসে যে প্রমাণ করো যে, প্রমাণ করো যে এইচপি সমান টু পাই এন টি ডিভাইডেড বাই 4500। তাহলে এখানে এই যে আমরা কাজের পরিমাণটা কিসে হচ্ছে, মিনিটে, যদি আমরা বলি যে না কাজের পরিমাণটা যদি সেকেন্ডে থাকে, সেই অনুযায়ী থাকে, তাহলে আমরা যদি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 4500 কে 60 দ্বারা শুধু ভাগ করে দিতে হবে, তাহলে আমরা হর্স পাওয়ার সেকেন্ডে পাবো, সেক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে টু পাই এন টি ডিভাইডেড বাই 4500 ভাগ 60, এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 75, তাহলে টু পাই এন টি ভাগ 75। আশা করি বিষয়টা বুঝতে পারছো। নেক্সট ক্লাসে হয়তো আমরা এই অধ্যায়ের প্রবলেম নিয়ে আলোচনা শুরু করব, এই থিওরি প্রশ্ন, আগের যে আমরা থিওরিটা প্রমাণ করলাম সেটাও অনেক বেশিবার কিন্তু পরীক্ষায় আসে, তাহলে ওইটা 2 বার দেখলেই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কঠিন কোনো প্রবলেম না, কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি যেন সহজে প্রবলেমটা বোঝা যায়।
আর এখানে আরেকটা সম্পর্ক আছে, এটাও পরীক্ষায় আসে। তাহলে দুইটা সম্পর্কই আমরা এখন তোমাদের বাড়ির কিছু কাজ দিয়ে দেব, সেটা হচ্ছে টর্ক বলতে কি বোঝো কাজগুলি। এই বাড়ির কাজগুলি তোমরা অবশ্যই খাতায় লিখবা এবং লিখে সেগুলি পরবর্তীতে প্রতিষ্ঠান খুললে তোমরা সেটা তোমাদের স্ব স্ব বিভাগের স্ব স্ব শিক্ষকের কাছে দেখাবা। তাহলে প্রশ্ন এক হচ্ছে টর্ক বলতে কি বোঝো, অ্যাঙ্গেল অফ টুইস্ট বলতে কি বোঝো, টর্ক এবং টুইস্ট কোণের মধ্যে সম্পর্ক দেখাও, যে প্রমাণটা আমি অলরেডি করে দিছি সেটাই দেখানো, এবং টর্ক অশ্বশক্তি স্পিডের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এই চারটা প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় প্র্যাকটিস করবা। এই ক্লাসটি যদি আবারও তোমরা দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে www.skills.gov.bd/dt। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়ের আমরা যে আলোচনাটা করব, এই অধ্যায়ে তোমার ম্যাথ নিয়ে আলোচনা করব। এই থিওরি গুলি ভালো বুঝলে এবং এই সূত্রগুলি কাজে লাগবে, পরে অধ্যায়ের ম্যাথ গুলি যদি করতে চাও তাহলে এই সূত্রগুলি খুবই কাজে লাগবে। সূত্রগুলি মেমোরাইজ, অর্থাৎ কোনটা কি অ্যানোটেশন সহ ভালো করে জেনে রাখতে হবে, না হলে কিন্তু পরের অধ্যায়ের ম্যাথ বুঝতে তোমাদের অসুবিধা হয়ে যাবে। এবং আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।